আজকে পুডিং বানিয়েছি দুধ দিয়ে, আনারের রস দিয়ে আর আগার আগার পাউডার চিনি দিয়ে ভালো করে জাল করেছি। জাল করার পর আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পরে যে পুডিং হয়ে গেছে, এই পুডিংটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি। আনারের রস, পুডিং, পুডিংটা খেতে অনেক মজা, দুধের পুডিং, আনারের রস, চিনি দিয়ে পুডিং বানিয়েছি। আনারের রস, দুধ, চিনি দিয়ে ভালো করে জাল করে মিক্স করে তারপর পুডিং বানিয়েছি। পুডিংটা খেতে অনেক মজা। পুডিং তো পুডিং অনেক মজা হয়েছিল। দুধের পুডিং যত ঘন করে জাল দেওয়া হবে এত মজা হবে। দুধের পুডিং মজা, পুডিং আমরা এখন এক পিস খাবো। এই যে অনেক টেস্ট এবং অনেক স্বাদ এই পুডিংটা।